আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা কিভাবে অডাসিটি সফটওয়্যার ব্যবহার করে আপনারা আপনাদের ভয়েস থেকে কিভাবে নয়েজ রিমুভ করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজার থেকে অডাসিটি সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। দেন আমি ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পর অডাসিটি লিখে এন্টার করলাম। করার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমরা উইন্ডোজের যে এটাতে ক্লিক করব, তো এখানের মধ্যে 40 মিনিট যেটা সেটা আমরা এতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এই যে আপনাদের যে ডাউনলোডের অপশনটা আসছে সেটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তারপর এখান থেকে আমরা আমাদের যে সফটওয়্যারটা যেটা ডাউনলোড করলাম ওটা সেটি সেটা ওপেন করব, ইনস্টল করে নেব। নেক্সট তো অডাসিটি সফটওয়্যারটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আমাদের অডাসিটি সফটওয়্যারটা আমাদের ডেস্কটপ থেকে ওপেন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অডাসিটি সফটওয়্যার, তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সেটা ওপেন করব। ওকে ওকে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমরা আমাদের যে অডিওটা এডিট করব সেটা থেকে আমরা ওপেন করে নেব। তো ফাইলে ক্লিক করলাম, পরে ওপেনে ক্লিক করলাম, করার পর ডেস্কটপে যে আমাদের একটা অডিও আছে, অডিও ফাইল সাপোজ এই যে ফাইল, সেই ফাইলটা আমি এডিট করব। এখান থেকে আমরা নয়েজ রিমুভ করব। তো নয়েজ রিমুভ করতে গেলে আমাদের যে এই অডিও ফাইলটা সেটা আমরা একটু জুম করে নেব, তাহলে আমাদের যে নয়েজগুলো দেখতে আমাদের জন্য সুবিধা হবে। তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলো, এই যে ছোট ছোট এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমাদের নয়েজ, আর এই যে ওয়েবগুলো বড় বড় এগুলো কিন্তু আমাদের অডিও বা আমাদের ভয়েস, এগুলো হচ্ছে আমাদের নয়েজ। তো আমরা এখন দেখবো কীভাবে নয়েজ রিমুভ করতে হবে। তো এখান থেকে আমরা এই যে এখান থেকে এতটুকু যে নয়েজ জায়গাটা সেটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করব, করার পর এখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে ক্লিক করার পর এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করব, পরে গেট নয়েজ প্রোফাইল এটাতে ক্লিক করব। করার পর এখন আমরা পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট কন্ট্রোল প্লাস এ দিয়ে, কন্ট্রোল অল দিয়ে পুরোটা সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা নয়েজ রিমুভ করব। মানে কিছুক্ষণ আগে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, এখন আমরা পুরোটা সিলেক্ট করে সেটা নয়েজটা আমরা রিমুভ করব। তো এখান থেকে কন্ট্রোল প্লাস এতে ক্লিক করে পুরোটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে আবার ইফেক্টে ক্লিক করলাম, আবার নয়েজ রিমুভাল এখান থেকে আসার পর আবার নয়েজ রিডাকশন আবার ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে নয়েজগুলো সেটা কিন্তু প্রায় কমে গিয়েছে, অনেকটাই কমে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে আপনাদের নয়েজ রিমুভ করতে পারেন। আপনারা যদি চান এটাকে আরও রিমুভ করবেন, তখন আবার এটাকে এভাবে সিলেক্ট করবেন, এই জায়গাটুকু সিলেক্ট করার পর আবার ইফেক্টে আসবেন, আবার নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারে ক্লিক করে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন, আবার এটাতে ক্লিক করবেন। এখন আবার কন্ট্রোল প্লাস এ দিয়ে পুরোটা সিলেক্ট করবেন, আবার ইফেক্টে ক্লিক, এখন আপনারা ওকেতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে নয়েজ বা আমাদের অডিওর যে নয়েজটা এটা কিন্তু একবারেই মানে চলে গিয়েছে, এখন আমাদের নয়েজ কিন্তু নাই। এখন যদি আমরা অডিও একটু প্লে করি, আসসালামু আলাইকুম, আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের অডিওটা চালু হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের অডিও থেকে এভাবে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে নয়েজ রিমুভ করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।